নমস্কার দর্শকবৃন্দ ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি দীর্ঘদিন থেকেই বিভিন্ন মহল থেকে উঠে আসছে তবে সরকার এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এই ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয় নিয়ে আজকে মিডিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে যেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রাখবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও ভালোভাবে লাইক করুন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কর্মীদের ন্যূনতম পেনশনের বিষয়টি আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলে কেন্দ্রকে জানালো সমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি শুক্রবার ইপিএফও এবং কেন্দ্রীয় সমমন্ত্রকের সঙ্গে তাদের দ্বিতীয় বৈঠকে বিষয়টি তোলা হয়েছে এদিন বৈঠকের বিষয় ছিল ইপিএফওর কার্যপ্রণালী নির্ধারণ করা বিশেষ করে ইপিএফ পেনশন প্রকল্প নিয়ে সংস্থাটি কি করা উচিত তা ঠিক করা আর সেখানেই ন্যূনতম পেনশনের বিষয়ে স্বচ্ছতা আনার আর্জি জানানো হয়েছে সমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ইপিএফও এবং সমমন্তকের আধিকারিকরা জানিয়েছেন ন্যূনতম পেনশনের বিষয়টি নিয়ে কেন্দ্র এখনও সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে এবং এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রের মতে গোটা দেশে প্রায় তেইশ লক্ষ পেনশনভোগী রয়েছে এবং তাদের অনুদান খুব নগণ্য মাসে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মতন এই মাসে কমপক্ষে এক হাজার টাকা করা হোক তা আশা করে কেন্দ্র তা না হলে কেন্দ্রর কাছে কর্মীদের পেনশন দেওয়া বোঝা হয়ে দাঁড়াবে বৈঠকে সরকারি আধিকারিকরা যে বক্তব্য পেশ করেছেন তাতে প্রকল্পে নির্ধারিত সুবিধা থেকে নির্ধারিত অনুদানের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ ইপিওপর কর্মী সদস্যরা ন্যূনতম কত টাকা পেনশন পাবেন তা স্থির করার আগে তাদের মাসিক কত টাকা অনুদান দিতে হবে তা স্থির করতে হবে সমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক আধিকারিক বলেন কেন্দ্র চাইছে আমরা নির্ধারিত সুবিধার বদলে নির্ধারিত অনুদানের প্রস্তাব আনি কিন্তু আমাদের বহু প্রশ্নের উত্তর সরকারের তরফে দেয়া হয়নি ওই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব কেন্দ্রীয় অর্থমন্ত্রক যে ন্যূনতম পেনশনের বিষয়টি বিবেচনা করছে তা জানিয়েছেন কমিটি সংসদীয় স্থায়ী কমিটির কথায় ন্যূনতম পেনশন কমপক্ষে সাত হাজার টাকা করার দাবি উঠেছে কিন্তু অনুদানের অঙ্ক নির্ধারিত না হওয়া পর্যন্ত এই জট ছাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সেক্ষেত্রে আলাদা নীতি নির্ধারণ করে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় আধিকারিকদের কথায় কমপক্ষে দশ বছর পেনশন প্রকল্পে অনুদানের টাকা দিতে হবে সংশ্লিষ্ট কর্মীকে তাছাড়া পেনশন ফান্ডে বেশি অর্থ জমার ব্যবস্থা করতে দশ বছর পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার যে বিকল্প ব্যবস্থা রয়েছে তাও বন্ধ করতে হবে আরেক সদস্য সদস্য জানিয়েছেন প্রভিডেন্ট ফান্ডকে সার্বজনীন করে তোলা একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন কমিটির সদস্যরা দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও এর আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা এদিন বৈঠকে শেয়ার বাজারে ইপিএফওর বিনিয়োগ নিয়েও আলোচনা করা হয় ইপিএফওকে তাদের বিনিয়োগ এবং কোন মাপকাঠির বিচারে তারা কোন খাতে বিনিয়োগ করছে তার বিশদ বিবরণ দিতে বলেছে বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বিভিন্ন সংস্থায় চার হাজার দুশো তেতাল্লিশ দশমিক তিন তিন কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এর মধ্যে সাধারণ মানুষের এবং সরকারের অর্থ মিলিয়ে এক হাজার একশো এগারো কোটি টাকা ক্ষতি হয়েছে এই ধরনের বিনিয়োগের কারণ জানতে চা হলে তার কোনো জবাব পাওয়া যায়নি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি কমিটির এক বরিষ্ঠ সদস্য জানান সুতরাং দেখলেন ইউপিএফও যে ন্যূনতম পেনশান এক হাজার টাকা সেটা দীর্ঘদিন ধরে বাড়ানোর দাবি তোলা হচ্ছে কিন্তু সরকার এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তবে আশা করা যায় যে আগামী দিনে কয়েক লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটতে চলেছে যদি এই ন্যূনতম পেনশান বৃদ্ধি হয় ধন্যবাদ